লো প্রাইসে অনেক ল্যাপটপের রিকোয়েস্ট থাকে এবং যত কম বাজেট করা পসিবল হয়, যেমন 20,000 টাকা রেঞ্জের মধ্যে, 30,000 টাকা রেঞ্জের মধ্যে অনেকের রিকোয়েস্ট আমরা পেয়েছি, 10 থেকে 15,000 টাকা রেঞ্জের মধ্যে। তো আসলে সব রেঞ্জের মধ্যে প্রফেশনাল ল্যাপটপ বা সেমি প্রফেশনাল ল্যাপটপ তো রাখা পসিবল না, বাট যতটুকু মিনিমাম বাজেট হয়, যেমন 18,990 টাকা, এই বাজেটের মধ্যে কিন্তু এখন আমাদের কাছে বেশ ল্যাপটপ আছে, খুবই ভালো কনফিগারের মধ্যে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল ল্যাপটপ আছে, এরকম কিন্তু আরও অনেক ল্যাপটপের কালেকশন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমি শ্যামের শান্ত আছে আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ল্যাপটপের বিস্তারিত ইনফরমেশন প্রাইস সব কিছু জানাবো। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ল্যাপটপ আছে, ডেল এক্সপিএসের মধ্যে, লিনোভো থিংকপ্যাড, এইচপি ইলিটবুক, অ্যাপেল ম্যাকবুক। আজকের ভিডিওটা টোটালি একটা লো প্রাইস সেগমেন্টের মধ্যে ধামাকা কালেকশনের উপরে থাকবে, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং যারা আমাদের চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যেহেতু আজকে ভিডিওতে বলেইছি যে একদম লো প্রাইস সেগমেন্ট থেকে আজকে ভিডিওটি স্টার্ট হবে, মানে মাত্র 18,990 টাকায় আজকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকবে, 360 টাচ স্ক্রিন থাকবে, এইচপি জেড বুকের কালেকশন থাকবে, পাশাপাশি বেশ কিছু রিজনেবল প্রাইসে ল্যাপটপ থাকবে। তো রিজনেবল প্রাইস যেহেতু কাস্টমারের চাহিদা সবসময় শীর্ষে থাকে, তো আমরা আজকে ভিডিওতে ফার্স্টে রিজনেবল প্রাইস থেকে শুরু করব। তো কথা না বাড়িয়ে সরাসরি ল্যাপটপে চলে যাচ্ছি। ফার্স্টে আমরা যে ল্যাপটপটি দেখাবো, এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের X250। লিনোভো থিংকপ্যাডের মধ্যে যথেষ্ট কম্প্যাক্ট সাইজ একটা ল্যাপটপ, খেয়াল করছেন ল্যাপটপটা, এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের X250, Core i5 6th gen, 128GB SSD, 8GB RAM এবং 4GB ইনবিল্ট গ্রাফিক্স আছে। ল্যাপটপের কন্ডিশনটা টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে, প্লাস এটাতে দুইটা ব্যাটারি ফ্যাসিলিটিস পাচ্ছেন, এক্সটার্নাল একটা ব্যাটারি, ইন্টারনাল একটা ব্যাটারি, দুইটা ব্যাটারি আছে। ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা কাছাকাছি ব্যাকআপ থাকবে, আর পোর্ট ফ্যাসিলিটিসগুলো কিন্তু খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পোর্টস, ইভেন ল্যান পোর্টটা পর্যন্ত এভেলেবেল আছে, এই পাশে কিন্তু অনেকগুলো পোর্ট পাচ্ছেন আপনারা। তো যারা বেসিক্যালি ভারী কাজ করেন, অনলাইন সেগমেন্ট কাজ করেন, যেমন ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, বেসিক লেভেলে গ্রাফিক ডিজাইন, তাদের জন্য ল্যাপটপটা খুবই ভালো হবে। কম্প্যাক্ট আছে, আপনারা যে কোনো জায়গায় চাইলে ক্যারি করে ইউজ করতে পারবেন। আর প্রাইসটাও হাতের নাগালে, মাত্র 18,990 টাকা হলে এই সেমি প্রফেশনাল ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এরপরে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের মধ্যে অনেকটা স্লিম একটা ল্যাপটপ। দেখেন কতটা স্লিম ল্যাপটপটা, আপনারাই খেয়াল করছেন ল্যাপটপটা কতটা স্লিম, এবং 180° রোটেট করার ফ্যাসিলিটিস আছে। এটা কোর i5 6th gen প্রসেসর দিয়ে, সাথে পাচ্ছেন 256GB M.2 SSD, 8GB RAM আছে, 4GB ইনবিল্ট গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে। একদম ডিসেন্ট কন্ডিশনে কিন্তু আমাদের কাছে পাবেন ল্যাপটপটা, সম্পূর্ণ রাবার প্রোটেক্ট করা, ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা, গ্রাফিক্সের কাজ, ফ্রিল্যান্সিং, বেসিক লেভেলে আপনারা ভিডিও এডিটিং এর কাজগুলো এই ল্যাপটপ দিয়ে শিখতে পারবেন। আর এটার প্রাইসটা খুবই কম নির্ধারণ করা হয়েছে, মানে Core i5 6th gen এখন মার্কেটে আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র 21,990 টাকায়, খুবই রিজনেবল প্রাইস আমি বলবো। আর ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে, মানে আপনারা চাইলে 3টা 4টা দেখেও একটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এরপরে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে এইচপি ইলিটবুকের 820G3, Core i5 6th gen প্রসেসর দিয়ে, 256GB SSD, 8GB RAM, 4GB ইনবিল্ট গ্রাফিক্স আছে। আর এটাতে অনেক ভালো ফ্যাসিলিটিস পাচ্ছেন আপনারা, মানে এটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে, ডুয়েল র্যাম স্লট পাচ্ছেন আপনারা, 32GB RAM করতে পারবেন, SSD-র পাশাপাশি আপনারা হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন। ল্যাপটপের কন্ডিশনটা যদি একটু দেখাই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলাইট কিবোর্ড, জয়স্টিক বাটন এভেলেবেল আছে ল্যাপটপটাতে, ফুল এইচডি এইচটি দুটা ভেরিয়েন্টে আমরা পেয়েছি, একদম মেটালিক বডি দিয়ে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা। আর এটার প্রাইসটাও খুবই রিজনেবল, মাত্র 22,990 টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। এটা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, টাচ, নন টাচ দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন। পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা 15 ডেজ একটি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন, 5 ইয়ার্সের একটি সার্ভিস ওয়ারেন্টি থাকবে, সফটওয়্যার সাপোর্ট এবং উইন্ডো সাপোর্ট লাইফ টাইমের জন্য টোটালি ফ্রি থাকবে। মানে 15 ডেজের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা সরাসরি ল্যাপটপটা চেঞ্জ পেয়ে যাবেন, এবং 5 ইয়ার্স তো সার্ভিস ওয়ারেন্টি থাকবেই। ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট সবসময় থাকে, আজকে ভিডিওতে ব্যতিক্রম কিছু থাকবে না। এখানে কিন্তু গিফটগুলো রাখা আছে, দেখতে পাচ্ছেন একটি ব্যাগ, একটি মাউস এবং একটি মাউস প্যাড আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি পেয়ে যাবেন। এখানে ব্যাগে ভ্যারাইটিস আছে, আপনারা ব্র্যান্ড ভেদে নিতে পারবেন, প্লাস চার্জার, অ্যাডাপ্টার এবং গ্যারেন্টি ওয়ারেন্টি পেপার্স কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবেন। নেক্সটে আমরা যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো। অ্যাপেল ম্যাকবুক প্রো এখন বর্তমানে অনেক বেশি জনপ্রিয়, কারণ এটার প্রাইস পয়েন্টের কারণে। এটা যখন একটা সময় প্রাইস ছিল 32-33 হাজার টাকা, তখন এটার আসলে ক্রেজটা অনেক কম ছিল, বাট যখন এটার প্রাইসটা রিজনেবল হয়েছে, তখন এটা প্রচুর পরিমাণে সেল হচ্ছে, এবং আমাদের কাছে ল্যাপটপটার কোয়ান্টিটি পেয়ে যাবেন। আমি যদি কোয়ান্টিটি আপনাদেরকে
দেখাই, এই পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু কোয়ান্টিটি আছে, প্লাস এই পাশে কিন্তু আরও অনেক কোয়ান্টিটি রাখা আছে। মানে এইটা ইনহাউস আমাদের কাছে 30 পিসের উপরে অ্যাভেলেবেল আছে। তো যারা প্রজেক্টের কাজের জন্য বা অফিসিয়াল পারপাসে পারচেস করতে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন। কনফিগারেশনটা বলছি, এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো 2012 মডেল, কোরাই 5 প্রসেসর দিয়ে 256 GB SSD, 8 GB RAM আছে, এবং এটা 13.3 ইঞ্চি রেটিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন আপনারা। ব্যাকলিট কিবোর্ড, স্টেরিও সাউন্ড সিস্টেম, আর কন্ডিশনটা আপনারা খেয়াল করছেন কতটা ডিসেন্ট কন্ডিশনে পেয়ে যাবেন। এটার যে লোগোটা, লোগোটা কিন্তু এলইডি লোগো, লোগোটা জ্বলবে, মানে যখন ল্যাপটপটা এইভাবে অন থাকবে তখন লোগোটা জ্বলবে, মানে এই জিনিসটা দেখতে খুবই অসাধারণ লাগে। ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা, পোর্ট ফ্যাসিলিটিসও খুবই ভালো। আমি যদি পোর্ট ফ্যাসিলিটিসগুলো দেখাই, USB পোর্ট, আপনার হচ্ছে ল্যান পোর্ট, চার্জিং পোর্ট, মাইক্রো এসডি কার্ড স্লট, হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, আর এই পাশে কিন্তু CD DVD স্লট আপনারা পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটা আসলে আপনারা ডেস্কটপের পরিবর্তে রাফ ইউজ করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন, যদি ম্যাক ওএসের সাথে আপনার ফ্রেন্ডলি হয়ে থাকেন এটা দিয়ে ভিডিও এডিটিং করাও পসিবল, জাস্ট বিগিনার লেভেলে শেখার জন্য। তো এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এবং খুবই আইডেন্টিক্যাল একটা প্রাইস, মাত্র 26,990 টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। এবং এটা বেশ কিছু কোয়ান্টিটি আছে, আপনারা 3টা 4টা দেখে একটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। নেক্সট ডে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল XPS, মানে এইটা এতটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা বলা বাহুল্য, মানে কতটা প্রিমিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। লুকসটা যদি খেয়াল করেন, প্লাস এটা যদি ডিসপ্লেটা দেখেন, একদম ন্যানো বেজেল ডিসপ্লে, মানে এটা বর্ডারলেস ডিসপ্লে আমরা খেয়াল করছি। আর এটার মডেল হচ্ছে এটা ডেল XPS 13 9370 হচ্ছে এটার মডেল, কোরাই 5 8 জেন, 256 M.2 NVMe SSD, 8 GB RAM আছে, 4 GB ইনবিল্ট গ্রাফিক্স পাচ্ছেন। ল্যাপটপের কন্ডিশনটা খেয়াল করছেন, একদম ডিসেন্ট কন্ডিশন। আর এটার যে হ্যান্ডরেস্টের জায়গাটা, এখানে কিন্তু কার্বন ফাইবার ইউজ করা হয়েছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট আপনারা বাস্তবে আসলে যখন শপে আসবেন দেখে আপনারা যাচাই করে নিতে পারবেন, কার্বন ফাইবার টেক্সচার পাচ্ছেন। প্লাস এটার যে ডিসপ্লেটা, একদম বেজেললেস ফুল HD IPS ডিসপ্লে, যেটা সবথেকে বেশি চমৎকার লাগে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলাইট কিবোর্ড, ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে ল্যাপটপটাতে। আর কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না, XPS এর কিন্তু নতুন লোগো দিয়ে এসেছে ল্যাপটপটা, একদম ডিসেন্ট কন্ডিশন, যে কোনো জায়গায় ক্যারি করার জন্য খুবই ভালো হবে, কারণ ল্যাপটপটা খুবই লাইট ওয়েট, আপনারা যে কোনো জায়গায় চাইলে খুবই ইজিলি ক্যারি করতে পারবেন। আর এটার প্রাইস পয়েন্টটাও খুবই রিজনেবল, মাত্র 48,990 টাকায় ডেল XPS আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, কারণ এটা 8 জেন, বেসিক্যালি 7 জেনটাই কিন্তু 45 থেকে 46 হাজার টাকা মার্কেটে সেল হয়। তো 8 জেনটা 48,900 টাকা অনেক আইডেন্টিক্যাল একটা প্রাইস আমি বলবো আপনাদেরকে। এবং এই ল্যাপটপগুলোর পাশাপাশি আরও অনেক চমৎকার ল্যাপটপের কালেকশন আছে, আর এই ল্যাপটপগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যেমন জেডবুক আছে, HP 360 আছে, তার আগে আমরা আমাদের শপ লোকেশনটি বলে দেবো। শপের লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপট কি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিলিংয়ে, সামাদ প্লাজার 3rd তলা, ITBD। গুগল ম্যাপে শপ লোকেশন আছে, ITBD লিখে সার্চ করলে খুবই সহজে শপ লোকেশন পেয়ে যাবেন। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আমাদের কন্ট্যাক্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি আমাদেরকে টেক্সট করতে হবে, 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকাটা আমরা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বুকিং দিয়ে দেবো। ঠিক 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় প্রোডাক্টটি পৌঁছে যাবে। যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন। আমাদের এখানে EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 34 মাসের EMI সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। পারচেস করার সাথে সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং আকর্ষণীয় গিফটও থাকবেই। তো আমরা নেক্সটে ল্যাপটপগুলোতে চলে যাই। নেক্সটে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP এলিটবুক X360 1040G6, খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, আর এটা দেখলেই আসলে বোঝা যায় ল্যাপটপটা কতটা প্রিমিয়াম। আমি যদি আপনাকে একটু ব্যাকসাইডটা দেখাই, দেখতে পাচ্ছেন ল্যাপটপটা 4 ফিঙ্গার লোগো দিয়ে খুবই চমৎকার লাগে ল্যাপটপটা। আর এটা কোরাই 7 8 জেন প্রসেসর দিয়ে 512 GB PCIe Gen3 SSD, 16 GB RAM, 8 GB ইনবিল্ট গ্রাফিক্স আছে, প্লাস 14.1 ইঞ্চি একদম ন্যানো বেজেল ফুল HD IPS ডিসপ্লে, ফেস লক সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 6 চ্যানেল স্টেরিও স্পিকার, ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবেল আছে। ল্যাপটপের কন্ডিশন নিয়ে আসলে কোনো কথা হবে না, কারণ একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা, চাইলে 360 ফোল্ড করে আপনারা সম্পূর্ণ ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন, এবং চাইলে কিন্তু আপনারা পেনও ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে। অনেক ফ্যান্সি একটা ল্যাপটপ, যারা ফ্যান্সি পারচেস করতে চান, একটু ফ্যান্সি ল্যাপটপের মধ্যে যে আমি 360 ভাঁজ করবো, আলট্রা স্লিম হতে হবে ল্যাপটপটা, আমি যে কোনো জায়গায় ক্যারি করবো, তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। আর এটার প্রাইসটা, প্রিভিয়াস প্রাইস ছিল 62,900, আমরা সবাই জানি, এখন কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল চলতেছে, মাত্র 57,990 টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। এরপরে যে কালেকশনটা দেখাবো এটা এখন বর্তমানে সব থেকে জনপ্রিয় HP ZBook ওয়ার্কস্টেশন, মানে এটার স্টকটা প্রায় শেষের দিকে এমন একটা পর্যায়ে চলে এসেছে, এটা প্রচুর পরিমাণে সেল হচ্ছে ল্যাপটপটা। এটার প্রাইস পয়েন্ট অনুযায়ী এটা যে কনফিগার অফার করছে খুবই অসাধারণ। এটা টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে কোরাই 7 8 জেন,
512 GB পিসে NVMe Gen 3 SSD এবং 16 GB RAM DDR4-এর 2400 MHz-এর 8 GB ইনবিল গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। মানে এটা কাস্টমার পছন্দ করে এটার কন্ডিশন দেখেই, এতটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 14.1 ইঞ্চি সম্পূর্ণ টাচ স্ক্রিন, ফুল HD আইপিএস ডিসপ্লে, ব্যাং অ্যান্ড অলফসনের স্টেরিও সাউন্ড সিস্টেম। এটা প্রফেশনাল ল্যাপটপ হওয়া সত্ত্বেও এখানে আসলে সাউন্ড সিস্টেমের উপরে অনেক বেশি খেয়াল রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ফেস লক সেন্সর অ্যাভেলেবেল আছে ল্যাপটপটাতে। মানে কোনো জিনিসের আপনার কমতি পাবেন না এই ল্যাপটপটাতে। আর যেটা কন্ডিশনের কথা বললাম, খুবই ভালো কন্ডিশনে আছে। ব্যাটারি ব্যাকআপ 4-5 ঘন্টা, গ্রাফিক ডিজাইন হোক, ফ্রিল্যান্সিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, ভিডিও এডিটিং হোক, সব কিছু এটা দিয়ে আপনারা খুবই স্মুথলি করতে পারবেন। চাইলে র্যাম আপনারা 32 GB ইনক্রিজ করতে পারবেন, SSD আপনারা মন মতো কাস্টমাইজ করে, যেমন এখানে 512 আছে, আপনারা চাইলে 1 TB ইউজ করতে পারবেন, চাইলে 2 TB ইউজ করতে পারবেন, চাইলে 4 TBও ইউজ করতে পারবেন। মানে খুবই ভালো ফ্যাসিলিটিস আর একদম ডিসেন্ট কন্ডিশনে, প্রাইসটা থাকবে মাত্র 48,990 টাকা। এরকম অনেক ল্যাপটপের কালেকশন আমাদের শপে অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপের কালেকশন রাখা আছে, HP-র প্রফেশনাল ল্যাপটপ, ম্যাকবুকের ল্যাপটপ, প্লাস আরও অনেক প্রিমিয়াম সেগমেন্টে, যেমন HP 10 Gen, HP 11 Gen, HP 12 Gen, আরও অনেক ল্যাপটপের কালেকশন আমাদের শপে অ্যাভেলেবেল আছে। সরাসরি শপ ভিজিট করবেন, শপে আসলে আপনারা বিস্তারিত ভালোভাবে দেখে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। যারা শপে আসতে পারবেন না, তারা চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে ল্যাপটপগুলোর বিস্তারিত ইনফরমেশন, ছবি, প্রাইস, ডিটেলস সব কিছু দেখতে পারবেন। নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক, শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা কেমন ভিডিও আপলোড করবো, কোন মডেলের উপরে ভিডিও করবো, কেমন প্রাইস রেঞ্জের মধ্যে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন নিচে কমেন্ট বক্সে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াচ্ছি না, চলে আসবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।